একটা ছোট ভুল যে মানুষের জীবনে কত বড় বিপদ ডেকে আনতে পারে সেটা বোধহয় আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে কনস্ট্যান্ট বসে থাকতে পারছি না। পাশে পাহাড়, একপাশে খাদ, আর তার সঙ্গে রয়েছে উপরে হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সরাসরি উত্তরাখণ্ডের দেবভূমি উত্তরকাশী থেকে তোমাদের সবাইকে বলতে, এখন ঘড়ির কাঁটায় বাজে ওর 4:26, আর আমরা এখন বেরিয়ে পড়েছি বাস ধরার জন্য, কারণ আজকে অনেক দূর যেতে হবে। তো দিস ইজ আওয়ার বাস, এটা হরিদ্বারের বাস মেনলি। হরিদ্বার যাওয়ার পথেই পড়বে চাম্বা, আমরা সেখানে নামবো, সেখান থেকে গাড়ি চেঞ্জ করে যাবো। সো আপাতত আপনাকে লিয়ে বাই বাই উত্তরকাশী, ফির মিলেঙ্গে কুছ দিন বাদ। চলো, সিট নাম্বার কত? ফাইনালি রাতের অন্ধকার কাটিয়ে বাস বেরিয়ে পড়েছে একদম, কিন্তু অন টাইমে। এখন বাজে ঘড়ির কাঁটায় 4:46, 4:45 বাস ঢুকে ছেড়েছে। চাম্বা, আর এখান থেকে এখন যেতে হবে আমাদেরকে শ্রীনগর। আর এখান থেকে কেদারনাথের ডিস্টেন্স হয়তো দেখতে পাচ্ছ 285 কিলোমিটার, বদ্রীনাথ 350 কিলোমিটার। সো এই 285 কিলোমিটার থেকে 20 কিলোমিটার, 21 কিলোমিটার ও ভাই বাদ দাও, বাদ থেকে যতটা ডিস্টেন্স পড়ছে 260 কিলোমিটার মতো, সেটা আজকে আমাদের তার জন্য ফার্স্ট এখন শ্রীনগর। একটা ছোট ভুল যে মানুষের জীবনে কত বড় বিপদ ডেকে আনতে পারে সেটা বোধহয় আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। কালকে টিকিট কাটতে গিয়ে শ্রীনগরের জাস্ট 10 মিনিটের জন্য টিকিট ফুল হয়ে গেছে। আমাদের 4:30 বলেছিল, আমরা 4:45-50 নাগাদ এসেছি। অসিতা আসো আসো, তার মধ্যে শ্রীনগরের টিকিট সব ফুল হয়ে গেছিলো, যার জন্য আমাদের চাম্বার টিকিট কাটতে, ভাই রুকো যারা, চাম্বার টিকিট কাটতে হয়েছিল। তো চাম্বাতে বাসে এখানে নেমে একটা গাড়িও ভাই পাচ্ছি না, অলমোস্ট প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে চাম্বাতে, একটা গাড়ি বাজে লাস্টে, পুরো গাড়ি বোরারি যেতে হচ্ছে। বোরারি যাওয়ার জন্য আমাদের ভাড়া দিতে হচ্ছে 250 টাকা করে পার হেড, মানে 500 টাকা। সো বোরারি থেকে আবার শ্রীনগরের আরেকটা গাড়ি ধরতে হবে, ধরে দেন যেতে হবে। সো এই ভিডিওটা যারা দেখছো তারা অন্তত এটুকু ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখো যে কোথাও বসে এই ঘুরতে এসে 5 মিনিটের লেটও কিন্তু তোমাদের বড় মাসুল দিতে পারে এরকমই। তো চলো বলতো, গাড়ি পেয়ে গেছি, দাদাও রয়েছে, চলো এখন পুরো গাড়ি প্রায় আমাদের, লেটস গো বোরারি। তো ফাইনালি আমরা চলে এসেছি বোরারি নামক একটি জায়গায়, এরকম ফাঁকা শুনশান বিস্তীর্ণ প্রান্তরে। বুঝতে পারছি না এখান থেকে এখন গাড়ি কখন পাবো শ্রীনগরের, কারণ এখান থেকে অলমোস্ট প্রায় শ্রীনগর 92 কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যে এই সিচুয়েশানটা কীভাবে হ্যান্ডেল করবো আমি নিজেই মাথায় আসছে না, তোমরা জায়গায় থাকলে কী করতে আমি জানি না, বাট আমার সত্যি মাথায় আসছে না। তো তাহলে ওপরে যাই, ওপরে গিয়ে আগে শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে কি না দেখি, ট্যাক্সি স্ট্যান্ড তো আছে, ট্যাক্সি যাওয়ার মতো কোনো গাড়ি আছে কি না সেটা এখন খোঁজ করতে হবে। এটা হলো এখানকার শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড, আর এখানে এসে শুনি শ্রীনগর যাওয়ার সমস্ত গাড়ি বেরিয়ে গেছে, সকাল 9টা বাজে, এর মধ্যে গাড়ি শেষ। তো ভাই আর বাস ছাড়ার কোনো উপায় নেই, চল আম লোকের সাথে ক্যা হো রা হ্যায় মুঝে পাতা নেই। মানে কালকে থেকে শুরু হয়েছে ভাই, প্রতিদিন সকালবেলা উঠছি, ভগবান কিছু তো দয়া করো আমাদের উপর। ওয়েট করতে করতে গাড়ি তো পেলাম না, আবার একটা শেয়ার ট্যাক্সি খুঁজতে হলো যে আমাকে জাগদার নিয়ে যাবে এখানকার কোনো একটা জায়গা, সেখান থেকে শ্রীনগরের গাড়ি ধরতে হবে। আর এটার জন্য ফেয়ার পড়বে 800 টাকা। ক্যান ইউ ইমাজিন শুধু একটা ভুলের জন্য কত টাকা মাসুল দিতে হচ্ছে, প্লাস কতটা টাইমিংস, কিছু করার নেই, লেটস গো। ঘনশালির ডিস্টেন্স হচ্ছে 56 কিলোমিটার, আর শ্রীনগর 85 কিলোমিটার। অলরাইট, তো যাচ্ছি আমরা এখন ঘনশালির দিকে, আর এদিকে রয়েছে সুন্দর তেহেরি ড্যাম নিচে। আর ভাই রাস্তা এখান থেকে দুর্দান্ত সুন্দর, চারিদিকে সবুজ পাহাড়ে ঢাকা চারিদিক। তো এই নিচে হচ্ছে তেহেরি ড্যাম, দ্য ওয়ার্ল্ড হাইয়েস্ট ড্যাম, 260.5 মিটার আই থিঙ্ক। তো যাই হোক, আপাতত এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে আমাদের, কতটা আমি নিজেও বুঝতে পারছি না, বাট এখান থেকে বাস ভিউ জবরদস্ত, জাস্ট দেখো একবার। এই নিচেই হচ্ছে পুরো ড্যামটা। আমরা এসে পড়েছি গাড়োয়াল নামে একটা জায়গায়, এবার এখান থেকে এই যে শেয়ার ট্যাক্সি রয়েছে এটাতে করে যাবো শ্রীনগর, এখান থেকে আরও প্রায় 40 কিলোমিটার মতো ডিস্টেন্স। আমরা যাচ্ছিলাম গাড়িতে করে শ্রীনগর, এবার এখানে হচ্ছে আসল অ্যাডভেঞ্চার, একটা গাড়িতে কজন জাস্ট ইউ কান্ট ইম্যাজিন। সামনে থেকে দেখো এখানে 3 জন বসে আছে প্লাস ড্রাইভার, পেছনে আমরা বসে আছি 4 জন, আর তারও পেছনে আছে
6 জন টোটাল, কতজন হলো? 4 4 8 8 6 14 জন একটা বোলেরোতে। এর থেকে বড় অ্যাডভেঞ্চার আমার মনে হয় কোনো কিছু হতে পারে না, অন্তত এই পাহাড়ে। আর ভিউটা জাস্ট দেখো, শ্রীনগর পৌঁছাতে পৌঁছাতেই একটা গুড নিউজ যে হচ্ছে বাস দাঁড়িয়ে রয়েছে, এই বাসটা রুদ্রপ্রয়াগ যাবে। তারপর তো চলো রুদ্রপ্রয়াগ ফাটাফাট উঠে যাই, তারপর গিয়ে দাঁড়ো দেখো দেখো ওখান থেকে সোনপ্রয়াগ পৌঁছে যাবো। সোনপ্রয়াগ ফাইনালি ভাই, কোথাও এসে ওয়েট কম করতে হলো। তো উঠে পড়েছি বাসে, আর বাসের জাস্ট ভিড়টা জাস্ট দেখো, বসার জায়গা মোটামুটি আমি পেয়েছি, কিন্তু কৌশিকটা এখনও পর্যন্ত ওই যে দাঁড়িয়ে রয়েছে। তো বাসে করে আপাতত যেতে হবে রুদ্রপ্রয়াগ, এখান থেকে প্রায় 23 কিলোমিটার ডিস্টেন্স। তো 23 কিলোমিটার যেতে অলমোস্ট প্রায় সময় লাগবে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার কাছাকাছি, 45 মিনিটের কাছাকাছি। তো ভাই দেখো লাস্ট 10 কিলোমিটার বাকি রুদ্রপ্রয়াগ ঢুকতে, আর রাস্তার অবস্থা এতটাই খারাপ যে কনস্ট্যান্ট বসে থাকতে পারছি না। হয়তো ভিডিওটা বুঝতে পারছো যে তার ওপার শুধু ঘুরছি, মানে পুরো রাস্তাটাই আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে। আর এখান থেকে ভিউ বাস দেখাতে পারলাম না, তার কারণ তো বসে রয়েছি বাসের একদম মাঝখানে। তো পৌঁছায় গেলে রুদ্রপ্রয়াগ, তারপর দেখাচ্ছি। তো আমরা চলে এসেছি শ্রীনগর থেকে রুদ্রপ্রয়াগ, আর রুদ্রপ্রয়াগ থেকে এখন সোনপ্রয়াগের গাড়ি পাওয়া যাচ্ছে না, যেহেতু সেজন্য ভায়া গুপ্তকাশি হয়ে যেতে হবে, আর তার জন্য শেয়ার ট্যাক্সি হচ্ছে এটা, আর এটা হচ্ছে স্ট্যান্ড রুদ্রপ্রয়াগে। সো লেটস গো গুপ্তকাশি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে অলমোস্ট 1:38, মানে সকাল 4:30 থেকে 1:30 হয়েছে সবে। হার মহাদেব নাম করো আর ভাই এগিয়ে চলো, সব ঠিক হবে। চলো উঠতে উঠতে গাড়ি ফুল দেখো ভাই, হ্যালো কর তো সব, হার মহাদেব, হার হার মহাদেব। চলো ভাই এখন যেতে হবে গুপ্তকাশি। তো বলেছি গাড়ির একদম সামনে, আর আমাদের সাথে চলো কেদারনাথ একসাথেই দর্শন করবো পুরোটা একসাথে। যখন এতটা দূর তোমরা আসতে পেরেছো একসাথে, বাদ বাকিটাও একসাথে চলবো। সিনিক বিউটি ভাই আলাদাই লেভেলের, জাস্ট আলাদাই সৌন্দর্য। আর এখান থেকে সামনে রয়েছে একটা ব্রিজ, আই থিঙ্ক এই ব্রিজ দিয়েই আমাদেরকে পার হতে হবে। সো এখান থেকে কেদারনাথ 90 কিলোমিটার অ্যান্ড গুপ্তকাশি 39 কিলোমিটার। সো আমরা যাচ্ছি এখন গুপ্তকাশি ভাই। সিনটা শুধু দেখো, সামনের পাহাড়টাকে দেখো, রাস্তাটাকে দেখো ভাই, মন ভরে যাচ্ছে যেন। এই এত সারাদিনের কষ্টও না সত্যি এক নিমেষে কোথায় যেন হারিয়ে যাবে, এরকম দৃশ্য যদি চোখের সামনে পড়ে। এই হচ্ছে পাহাড় গাইজ, যখন তখন তার রূপ বদলায়। এক্ষুনি ছিল 28 ডিগ্রি টেম্পারেচার অ্যান্ড চারদিকে রৌদ্রময় একটা দারুণ আবহাওয়া ছিল, হঠাৎ করে পুরো মেঘে ঢেকে গেল। জাস্ট দেখো একবার পুরো রাস্তাটাই দেখো মেঘে ঢেকে গেছে, ওপর থেকে পুরোটা মেঘে ঢেকে গেছে, আর পাশ থেকে বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী গাইজ, দারুণ কিন্তু লাগছে। বৃষ্টিটাও চলে এসছে, যেটা বাকি ছিল আমাদের এই অ্যাডভেঞ্চার ট্রিপ আজকের দিনের, তার মধ্যে বৃষ্টিটা একমাত্র বাকি ছিল, সেটাও চলে এসছে। এই দেখো ফোটা ফোটা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, আর এখনও গুপ্তকাশি প্রায় 40 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। জার্নিটা আরও অনেকটা অ্যাডভেঞ্চার ফেস তৈরি হয়ে গেছে অলরেডি। এই সামনে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, কত জোরে ঠিক বৃষ্টিটা হচ্ছে। গুপ্তকাশি ঢোকার আর কিছুটা সময় বাকি, আর বৃষ্টি এদিকে ভাই সেরকম হয়নি, মানে ওয়েদারের অবস্থা ওদিকে হচ্ছে এদিকে হয়নি। আর এখান থেকে রাস্তাটা জাস্ট দেখো, মানে পাহাড়গুলো একদিকে হেলে রয়েছে, তার মধ্যে দিয়ে রাস্তা ছোট্ট, আর পাশ থেকে বয়ে যাচ্ছে আমাদের মন্দাকিনী নদী। ও না, এই হচ্ছে পাহাড়ের সব থেকে ডেঞ্জারাস জিনিস, টার্নগুলো অ্যান্ড এরকম পাহাড়ের খাজের জায়গাগুলো। সো অলমোস্ট আমরা পৌঁছাচ্ছি গুপ্তকাশি, কেদারনাথ এখান থেকে আর 54 কিলোমিটার। আমরা চলে এসেছি গুপ্তকাশি অ্যান্ড এখান থেকে ভাই ভিউ নজারা কিছুটা এরকম, হয়তো এখান থেকে দেখতে পাচ্ছ না, বাট ওপরে পাহাড়ে বরফ জমে রয়েছে, আর এখান থেকে বাস ভিউ এরকম। এখান থেকে এখন যেতে হবে আমাদের সোনপ্রয়াগ, আর এখানে আসছে রুদ্রপ্রয়াগ থেকে গুপ্তকাশি 120 টাকা ভাড়া। হয়তো গাড়ির থেকে এখানে জিনিস চেঞ্জ হচ্ছে, এই গাড়ি থেকে এই গাড়িতে, কারণ এই গাড়িটা সোনপ্রয়াগ যাবে।
চলো ফটাফট গাড়িতে উঠে যাই আর বাদবাকি সিন ওখানে গিয়ে দেখাচ্ছি। আর ভাই ওয়েদারটা দারুণ, হঠাৎ করে গরম থেকে হঠাৎ করে এত সুন্দর প্লেজেন্ট ওয়েদার না, চুমু জাস্ট। চলো ভাই যাওয়ার পথে এখানকার রোডটা শুধু দেখো, জাস্ট বৃষ্টিতে ঢাকা, দুপাশে একপাশে পাহাড় একপাশে খাদ, আর তার সঙ্গে রয়েছে ওপরে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি, হয়ে গেল জ্যাম। একটা গাড়ি শুধু সামনে থেকে চলে এসছে একটা বাঁকের মুখে, তার জন্য কতটা ডিফিকাল্ট এখানকার গাড়ি চালানো এবং যাওয়া, কারণ একটা গাড়ি শুধু আসার জন্য এখানে গাড়িটা টোটাল যেতেই পারছে না, গাড়িটাকে পিছনে নিতে হচ্ছে এখন, তারপর একটা জায়গা করে গাড়িটা বেরোবে, দেন আমরা পাশ কাটিয়ে বেরোবো। এটাই হলো কেদারনাথের রাস্তা। ওকে, সব পিছনে নেওয়ার পর গাড়ির জ্যাম কেটেছে, আবার সামনে ভাই একটা বাস আসছে, এখানে জায়গা রয়েছে আই থিঙ্ক, এখানে দাঁড়িয়ে যাবে। ওকে প্রবলেম সলভ আপাতত, চলো। আর রাস্তার সিনিক ভিউটা ভাই সত্যি বলতে অসাধারণ, মানে এখানে নতুন করে বলার মতো কিছু নেই। এখানকার রোডটা যা দেখো, পুরো কাঁচা রাস্তা, তার মধ্যে বৃষ্টি হয়ে পুরো কাদায় কাদা হয়ে রয়েছে ভাই, বুঝতে পারছো কতটা ডিফিকাল্ট এখানকার গাড়ি চালানো। এরকম বৃষ্টি থামছে না, বৃষ্টি আমাদের সঙ্গে সঙ্গ ছাড়ছে না মোটামুটি। ও সোনপুর এক ঢোকার আগে গাড়ির জ্যামও লেগে গেল মোটামুটি, গাড়ি আর এগোচ্ছে না, একটু 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 করে এগোচ্ছে। এখনও সোনপুর এক অলমোস্ট 10-12 কিলোমিটার বাকি, আর এই হচ্ছে গাড়ির সিন। হোপ ফর দ্য বেস্ট, কখন পৌঁছায়, 12 ঘন্টা কমপ্লিট জার্নি, কতক্ষণে পৌঁছায় এটাই এখন দেখার। দাঁড়িয়ে রয়েছি অলমোস্ট প্রায় আধ ঘন্টা সোনপুর থেকে 1.5 কিলোমিটার দূরে সীতাপুর বলে একটা জায়গায়, আর এখানে চেকিং হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য আই থিঙ্ক, তার জন্য পুরো সবকটা গাড়িকে আটকে রেখেছে, কখন ছাড়বে ভাই পাতা নেই। তোমরা এলে অবশ্যই রেজিস্ট্রেশন মাস্ট, রেজিস্ট্রেশনটা মাস্ট সবাই করে এসো। সবাই জ্যামটা শুধু দেখো, এখান থেকে লম্বা লাইন দিয়ে ওপারে যেমন রয়েছে এপারেও ঠিক তেমন রয়েছে, তাই 1 ঘন্টা ধরে জ্যামে পড়ে রয়েছে, যাবো কখন। জ্যাম থামছে না বলে লাস্টে এখান থেকে খাবার নিয়ে নিয়েছি, এই এখন গাড়িতে বসে বসে খাবো, গাড়ি অলরেডি প্রায় কিছুটা ছেড়ে এগিয়েও গেছে আমাদেরকে, সো গাড়িতে বসেই বাদবাকিটা শেষ করতে হবে। ও ভাই আর রুকো রুকো জান বহুত বেঙ্গল ইন ফর দা ফার্স্ট টাইম পাহাড়ে এসে এই ম্যাগিটাও বিরিয়ানির থেকে বেশি ভালো লাগছে, কারণ সকাল থেকে সারাদিন কিছু খাইনি, বিরিয়ানির থেকেও সুন্দর টেস্ট। অলরাইট, তো ফাইনালি এসে পৌঁছেছি সোনপুর এক, এবার সোনপুর এক থেকে যেতে হবে গৌরীকুণ্ড, কিন্তু গৌরীকুণ্ড যাওয়াটা আমার মনে হয় ঠিক ডিসিশন হবে না, তার কারণ ওখানে হোটেল ভাড়া কিছুটা হলেও বেশি হবে এখানকার থেকে, আর তার থেকে রুম পাওয়া নিয়েও একটা সমস্যা হতে পারে। সো আপাতত সোনপুর আগে ফার্স্ট রুম ট্রাই করবো, কারণ এখান থেকে গৌরীকুণ্ড অলমোস্ট 5 কিলোমিটার, গাড়ি এখান থেকে সবসময় অ্যাভেলেবেল, সো আগে রুমটা দেখি এখানে কত কী বলছে, সেই অনুযায়ী ডিসিশান নেবো কী করতে হবে, কারণ এইসব জিনিস ফটাফট ডিসিশান নিয়ে কাজ করাই বেটার। লাঠি নিয়ে ওপরের দিকে উঠি, রুম খুঁজি, আর ঘড়ির কাঁটায় এখন বাজে 6:58, তো সকাল 4 থেকে 6, 14 ঘন্টা হয়েছে এখনও রুমে ঢুকিনি। সোনপুর এক এসে রুম তো পাওয়া যাচ্ছে না, আর যার রুম হচ্ছে 3 বেড 4 বেড 3000 টাকা ভাড়া, আর এই হচ্ছে সোনপুর এর মেন মার্কেট, সো এখন আমরা যাচ্ছি তার জন্য ডরমেটারি খুঁজতে, 500 টাকা করে বেড পাওয়া গেছে, দেখি কি হয়, কারণ ফর দ্য ফার্স্ট টাইম ডরমেটারি ট্রাই করবো, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। একটু চড়তে হবে ওপরে, কারণ 500 টাকা, যেখানে 3000 টাকা সেখানে 500 টাকা। অলরাইট, তো পেয়ে গেছি ডরমেটারি, আর এই হচ্ছে এখানকার ডরমেটারি, দেখে নাও 500 টাকা করে বেড পার বেড। সো যদি তোমরা কেউ আসো সোনপুর আগে, একদম বাস স্ট্যান্ড বলছি, ট্যাক্সি স্ট্যান্ড গৌরীকুণ্ডের ট্যাক্সি স্ট্যান্ডের সামনে রয়েছে, বিবেক ভাইয়ের ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, যারা আসবে চেক করে নিও, আর মার্কেটিং করো 450 হয়ে যাবে। তো আপাতত ব্যাগ আমাদের ওখানে রয়েছে, কিছু খাবার খেতে হবে নিচে, চলো। খাওয়ার জন্য এখানে অর্ডার করেছি পনির পরোটা সঙ্গে সবজি, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 6:34, আর আকাশে কতটা আলো দেখতে পাচ্ছ, মানে অলমোস্ট প্রায় বিকেল 4টার সময় যেরকম থাকে পাহাড়ে সেরকম, আর আমার এখান থেকে দূরে দেখা যাচ্ছে সাদা বরফে ঢাকা পাহাড়, দেখতে পাবে না, কারণ সামনে সবুজ সবুজ পাবে তার পিছনেই রয়েছে, কালকে দেখতে পারবে নেক্সট ব্লগে। সো আপাতত খাবারটা খাওয়ার পরে আর ভাই বাইরে বেরোনোর মতো ইচ্ছা হলো না, তার কারণ শরীর আর দিচ্ছে না, সকাল থেকে কন্টিনিউ জার্নি করে, তো এখন ঘড়ির কাঁটা বাজে 7:21, সো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার রেস্ট নিতে হবে, শুয়ে পড়বো আই গেস একটু কথাবার্তা বলে এখানকার সবার সাথে। তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগে, যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো, অ্যান্ড নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে কেদারনাথের ব্লগ, তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, যারা কেদারনাথ ফিউচারে আসবে বা এর পরবর্তী সময়ে আসবে তাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটা। সো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, টাটা।